হ্যালো এভরিওয়ান আই এম মৌসুলি অ্যান্ড ওয়েলকাম টু ব্লু বার্ড অ্যাকাডেমি আজ থেকে আমরা স্টার্ট করবো স্পেকট্রাম দ্য ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া দেখো ইউপিএসসি হোক বা স্টেট পি বা যে কোনো ওয়ান ডে এক্সাম মডার্ন ইন্ডিয়া বা যেটা আমরা বলি আধুনিক ভারতে একটা বিশাল পোর্শান কভার করে কোয়েশ্চেন এখান থেকে অনেক অনেক বেশি বেশি আসে আর এই মডার্ন ইন্ডিয়া প্রিপারেশান করার জন্য আমার মনে হয় স্পেকট্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট বুক খুব সুন্দর করে আধুনিক ভারতকে পার্ট বাই পার্ট এই বইতে প্রেজেন্ট করা হয়েছে সেই জন্য আমরা যে বইটা দিয়ে শুরু করবো মডার্ন ইন্ডিয়া সেটা হচ্ছে স্পেকটাম এই বইটাতে মোটামুটি থার্টি নাইনটা চ্যাপ্টার রয়েছে আমরা খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ডিটেলসে পড়বো আর পুরো লেকচারটা থাকবে বাংলাতে তোমরা যারা বাংলাতে পরীক্ষা দিচ্ছ তারা আমার সাথে সাথে নোটস বানাতে থাকবে আর যারা ইংলিশেই এক্সাম দেবে তাদের জন্য পিডিএফ তো রয়েইছে তোমরা বার্ড অ্যাকাডেমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে পিডিএফ কালেক্ট করে নেবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক এই বইটা ইউনিট ওয়াইজ দেওয়া রয়েছে আর ইউনিটের মধ্যে অনেকগুলো চ্যাপ্টারও রয়েছে তো প্রথম যে চ্যাপ্টার হচ্ছে সেটা হলো সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস মানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা কি কি সোর্স থেকে মডার্ন ইন্ডিয়ার ব্যাপারে জানতে পারি তো এই ইউনিটের মধ্যে দুটো চ্যাপ্টার রয়েছে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সোর্সেস এবং সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে অ্যাপ্রোচেস তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ব সোর্সেস ফর দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া তো সোর্সেসকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি প্রথমে আসছে আর্কাইভার মেটেরিয়াল এই আর্কাইভস আর্কাইভস এই কথার অর্থ কী আর্কাইভস কথার অর্থ হলো কালেকশন অফ হিস্টোরিক্যাল রেকর্ড অ্যান্ড ডকুমেন্টস যত ধরনের পুরোনো হিস্টোরি ঐতিহাসিক কাগজপত্র পুরনো রেকর্ড সমস্ত কিছুকে একসাথে বলা হচ্ছে আর্কাইভস মেনলি এই আর্কাইভাল মেটেরিয়াল চার ধরনের জায়গায় রাখা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভস মানে কেন্দ্র সরকারের কাছে সংরক্ষিত নথিপত্র স্টেট গভর্নমেন্ট রাজ্য রাজ্যস্তরে সংরক্ষিত নথিপত্র রেকর্ড ফর ইন্টারমিডিয়েট অ্যান্ড সাবঅর্ডিনেট অথরিটিস মানে ডিস্ট্রিক্ট লেভেলে মিউনিসিপ্যালিটি লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে সংরক্ষিত নথিপত্র চার ধর চার নম্বরটা হচ্ছে জুডিশিয়াল রেকর্ড মানে আইন সংক্রান্ত যে সেই সময় যেসব বিচার হয়েছিল সেই সময় যে আইনি কাজকর্ম হয়েছিল সেই সবের রেকর্ড সেই সময় ইংরেজরা পুরো ভারতবর্ষকে তিনটে প্রেসিডেন্সিতে ভাগ করেছিল বম্বে প্রেসিডেন্সি ক্যালকাটা প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি এই প্রেসিডেন্সির আন্ডারে পুরো ভারতবর্ষের সমস্ত কাজকর্ম করা হতো তাহলে সেই সব কাজকর্মের যেসব রেকর্ডস রয়েছে সেই সবগুলো সেই সবগুলোও কালেকশান করে রাখা রয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি এছাড়া শুধুমাত্র ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার তো নয় আরও অনেক ফরেন কান্ট্রি আমাদের দেশে এসেছিলো যেমন পর্তুগিজ ডাচ ডানিশ এরা এদের সমস্ত রেকর্ড নিজের সাথেই নিজেদের দেশে নিয়ে চলে গেছে তাই এই সব রেকর্ডসকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ওদের দেশে গিয়ে সমস্ত কিছু জানতে হয় একটু ডিটেলসে জেনে নিই সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কাইভসের ব্যাপারে মানে কেন্দ্র সরকারের কাছে সংরক্ষিত যেসব নথিপত্র কোথায় কোথায় রয়েছে কি কি সেখান থেকে আমরা জানতে পারি সে ব্যাপারে একটু জেনে নিই তো নিউ দিল্লিতে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া বলে একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময়কার যেসব সেক্টরে ওনারা কাজ করতেন যেমন রেভিনিউ পলিটিক্যাল মিলিটারি সিক্রেট কমার্শিয়াল জুডিশিয়াল এডুকেশন এইসব সমস্ত বিষয়ের যেসব ইনফরমেশান যেসব ডকুমেন্টস আমরা এই ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া যে ইনস্টিটিউট আছে এইখান থেকে আমরা জানতে পারি আচ্ছা সেকেন্ড হচ্ছে দ্য রেকর্ড অফ দ্য সার্ভে পয়েন্ট ইন্ডিয়া সেই সময় ইংরেজরা একটা সার্ভে করেছিল ইন্ডিয়ার ওপরে বেসিক্যালি জিওগ্রাফিক্যাল ডিমার্কেশান লাইন কতটা কতটা বিস্তৃত ভারতবর্ষ সেই ভারতবর্ষের আন্ডারে কোন কোন স্টেট রয়েছে কী কি প্রিন্সিপাল স্টেট রয়েছে এইসব ব্যাপারে জানার জন্য এবং সেইখানকার সোশিও ইকোনমিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন সেই সব স্টেটের এইসব বিষয়ে জানবার জন্য একটা সার্ভে করে তো সেই রেকর্ডও খুব ইম্পর্টেন্ট সেই রেকর্ড থেকে আমরা অনেক কিছু তথ্য পেয়ে থাকি এছাড়া রয়েছে বিভিন্ন প্রসিডিংস এই সময় পাবলিক প্রসিডিংস জুডিশিয়াল প্রসিডিংস লেজিসলেটিভ প্রসিডিংস এই সমস্ত প্রসিডিংস যেগুলো হতো তার রেকর্ড থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং সেই সময় কোলোনিয়াল গভর্নমেন্টের যে সোশিয়াল এবং রিলিজিয়াস পলিসিস ছিল সেই সবও আমরা এই সব প্রসিডিংস রেকর্ডস থেকে জানতে পারি এবারে উনিশশো সাত সালে একটা নতুন সিরিজ অব রেকর্ডস স্টার্ট করা হয় যার নাম হচ্ছে হোম পলিটিক্যাল উনিশশো সালে একটা নতুন সিরিজ অফ রেকর্ড স্টার্ট করা হয় যার নাম হচ্ছে হোম পলিটিক্যাল এই হোম পলিটিক্যাল সিরিজ থেকে আমরা সেই সময়কার পলিটিক্যাল এবং কমিউনাল ইস্যুগুলোর উপরে খুব ভালোভাবে একটা ধারণা পাই এবারে আসছি রাজ্যস্তরের ব্যাপারে স্টেট গভর্নমেন্টের কাছে সংরক্ষিত যেসব নথিপত্র স্টেট সেই সময় ব্রিটিশ সরকারের রাজত্বকালে বিভিন্ন ধরনের স্টেট ছিল কিছু কিছু স্টেট ছিল যেগুলো ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে ছিল যাদেরকে বলা হয় ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স কিছু কিছু স্টেট ছিল যেগুলো প্রিন্সলি স্টেস স্টেট ওদের নিজস্ব রাজা ছিল রাজত নিজেদের রাজত্বে চলত আবার এমন কিছু কিছু স্টেট ছিল যেগুলো ব্রিটিশ ছাড়া অন্যান্য ফরেন কান্ট্রির আন্ডারে রুল হতো তো সেই সব আগেই বলেছি যে যেরকম পর্তুগিজ ড্যানিশ ডাচ এইসব বিভিন্ন ফরেনার আরও অনেক ফরেনার ফ্রান্স এরা আমাদের দেশে এসেছিলো রাজত্ব করেছে এবং বেশি বেশিরভাগ ফরেন কান্ট্রি তাদের যেসব রেকর্ডস রয়েছে সেই সব তারা নিজেদের কান্ট্রিতে নিজেদের সাথেই নিয়ে চলে গেছে তো এরকম কিছু কিছু আর্কাইভসের ব্যাপারে একটু জানি প্রথম হচ্ছে আর্কাইভস অফ কিংডম অফ লাহোর যেটা পপুলারলি পপুলারলি আমরা যেটাকে আমরা খালসা দরবার রেকর্ড হিসেবে জানি এই রেকর্ড থেকে আঠেরোশো থেকে আঠেরোশো ঊনপঞ্চাশ এইটিন হান্ড্রেড থেকে এইটিন হান্ড্রেড ফর্টি নাইন এই সময়কালের অনেক তথ্য পেয়ে থাকি এরপরে আছে প্রি ব্রিটিশ পাবলিক আর্কাইভস বেসিক্যালি এটা হচ্ছে পেশোয়া দপ্তর যে সেই সময়কার যে মারাঠা হিস্ট্রি সেই সব জিনিস সেই সময়কার মারাঠা হিস্ট্রির সমস্ত ঐতিহাসিক যেসব রেকর্ডস রয়েছে সেগুলো এই পেশোয়া দপ্তরে রয়েছে এটা পুনেতে আছে রয়েছে এই পেশোয়া দপ্তরটা এছাড়া রয়েছিল রয়েছে বিভিন্ন প্রিন্সলি স্টেট যেমন রাজস্থানের প্রিন্সলি স্টেট মধ্যে জয়পুর বিকানের যোধপুর উদয়পুর এই সব এরিয়ার যেসব আর্কাইভস এগুলো সংরক্ষিত রয়েছে রাজস্থান স্টেট আর্কাইভস অ্যাড বিকানের বিকানেরে রাজস্থান স্টেট আর্কাইভস হাউসে এই সব নথিপত্র সংরক্ষিত রয়েছে আচ্ছা সেই সময়ে জম্মু ও কাশ্মীরে ডোগরা রুল চলছিল। এই ডোগরা রুল আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে ডোগরা রুলের সমস্ত তথ্য জম্মু কাশ্মীরে স্টেট পেপারস হাউস যে রয়েছে জম্মু ও কাশ্মীরে জম্মুতে বেসিক্যালি সেটা অবস্থিত সেখানে কালেক্ট করে রাখা রয়েছে এছাড়া আরও অনেক প্রিন্সলি স্টেট রয়েছে যেমন মধ্যপ্রদেশের গোয়ালিয়র ইন্দর ভোপাল রেওয়া কেরালাতে তেবেংকর অ্যান্ড কোচিন কর্ণাটকের মাইশোর মহারাষ্ট্রের কোলাপুর তো এই সব স্টেট তাদের নিজেদের নিজেদের এরিয়াতে এই সব প্রিন্সলি স্টেটের সমস্ত রেকর্ড সংরক্ষিত করে রেখেছে এবার দেখা যাক ভারতবর্ষে যে তিনটে প্রেসিডেন্সি ছিল যেটা আগেই বলেছিলাম যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে ভারতবর্ষের তিনটে প্রেসিডেন্সিতে ভাগ করেছিল সেই তিনটে প্রেসিডেন্সির রেকর্ড কোথায় কোথায় রাখা রয়েছে প্রথমে আসছি বেঙ্গল প্রেসিডেন্সির ব্যাপারে বেঙ্গল প্রেসিডেন্সির যেসব রেকর্ড ফোর্ট উইলিয়ামে রাখা ছিল সেই সব ফোর্ট সেই সব রেকর্ড সতেরোশো সালে যে ট্র্যাজেডি হয়েছিল কলকাতাতে যেটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির সময় এই এইসব রেকর্ডসগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে তাই সব রেকর্ডসগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমাদের কাছে কোনো রকম রেকর্ডস এর নেই কিন্তু পলাশি যুদ্ধের পরে যখন ব্রিটিশ সরকার পলাশি যুদ্ধ জিতে নিল তখন যে তখন থেকে যেসব রেকর্ড সেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এই সব রেকর্ডস রয়েছে কোথায় কোথায় এই সব রেকর্ডস রয়েছে স্টেট আর্কাইভ অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে স্টেট আর্কাইভ রয়েছে সেখানে রাখা রয়েছে কিছুটা অংশ আর কিছুটা অংশ রয়েছে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া যেটা নিউ দিল্লিতে রয়েছে সেখানে কিছুটা রয়েছে মানে নিউ দিল্লির যে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া এখানে কিছুটা নথিপত্র রয়েছে এবং স্টেট গভর্নমেন্টের কাছে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে আর্কাইভ রয়েছে সেখানে কিছুটা পড়ছেন রাখা রয়েছে এরপরে আসছি মাদ্রাস প্রেসিডেন্সি এই মাদ্রাস প্রেসিডেন্সিতে মূলত সতেরোশো এই ষোলোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা দেখতে পাই পাই সব ডকুমেন্টসগুলো রাখা রয়েছে ফোর্ট সেন্ট জর্জ এখানে রাখা রয়েছে এখানে সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর এবং গভর্নরের কাউন্সিল এই সব এদের এদের যে নথিপত্র সেগুলো আমরা পেয়ে থাকি তো এখান এই সব ডকুমেন্টস থেকে আমরা কি কী জানতে পারি সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল পাওয়ার দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে যেসব পলিটিক্যাল পাওয়ার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইনফ্যাক্ট ডেকন এরিয়াতেও কী কীরকমভাবে পলিটিক্যাল পাওয়ার ছিল সেই সব বিষয়ে জানতে পারি এমনকি অ্যাংলো ফ্রেঞ্চ যে যুদ্ধ হয়েছিল সেই সময়কার বিভিন্ন তথ্য আমরা এই সব রেকর্ডস থেকে জানতে পারি এছাড়াও ইংরেজদের সঙ্গে অন্যান্য যেসব ফরেন কান্ট্রি বা অন্যান্য যে কোনো যে ইন্ডিয়ান পাওয়ারের সঙ্গে যুদ্ধ হয়েছিল বিভিন্ন রাজত্ব রাজারাজত্বের সঙ্গে যেগুলো যুদ্ধ হয়েছিল সেই সব ডকুমেন্টসও আমরা এইসব এইখানে যে সেন্ট জর্জ যে ডকুমেন্টস রয়েছে সেইখান থেকে আমরা জানতে পারি এরপর বম্বে প্রেসিডেন্সি বম্বে প্রেসিডেন্সির রেকর্ড রাখা রয়েছে মহারাষ্ট্র সেক্রেটারিয়েট রেকর্ড অফিসে তো মূলত বম্বে প্রেসিডেন্সির আন্ডারে সব জায়গাগুলো ছিল যেমন মুম্বাই মহারাষ্ট্র গুজরাট মানে মহারাষ্ট্রার মুম্বাই গুজরাট সিন্ধ এমনকি কিছু কানাডা স্পিকিং ডিস্ট্রিক্ট যেগুলো বম্বে প্রেসিডেন্সির আন্ডারে পড়ে এমনকি মাইসোর মাইসোরও সেই সময় বম্বে প্রেসিডেন্সির আন্ডারে ছিল তো এই সেই সময়কার সমস্ত রেকর্ডস আমরা পেয়ে থাকি এবার ব্রিটিশ ছাড়াও আরও যেসব ফরেন কান্ট্রি আমাদের দেশে এসে রুল করেছিল সেই সব কান্ট্রির ব্যাপারে একটু জেনে নিই যেমন পর্তুগিজ ডাচ ফ্রেঞ্চ ডানিশ এইসবের এইসব ফরেন কান্ট্রি আমাদের দেশে এসে রুল করে তো এদের রেকর্ডগুলো কোথায় কোথায় রাখা রয়েছে একটু জেনে নিই প্রথমে আসছি পর্তুগিজ পর্তুগিজরা পর্তুগিজদের সমস্ত রেকর্ডস রাখা রয়েছে গোয়াতে গোয়া গোয়াতে রাখা রয়েছে সতেরোশো থেকে উনিশশো এই সময়কালের যেসব রেকর্ডস পর্তুগিজের রয়েছে পর্তুগিজদের রয়েছে সেইগুলো সমস্ত কিছু গোয়াতে রাখা রয়েছে এরপর আসছি ডাচ তো এই সব যে ফরেন রুলার্সরা ছিল এরা বিভিন্ন ছোট ছোটো জায়গা অকুপাই করে রেখেছিল যেমন ডাচদের অকুপাই করা কোচিন এবং মালাবার এরিয়ার যেসব রেকর্ডসগুলো সেগুলো মাদ্রাজ রেকর্ড অফিসে রাখা রয়েছে সেই রকমই চিনচুরার যেসব রেকর্ডস সেগুলো রাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের যে স্টেট আর্কাইভস রয়েছে সেখানে রাখা রয়েছে রয়েছে মানে হচ্ছে চুঁচুড়া ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে ফ্রেঞ্চ আসছি ফ্রেঞ্চ ফ্রেঞ্চরা বেশিরভাগই তাদের ডকুমেন্টস তাদের নথিপত্র সমস্ত কিছু নিজে নিজেদের সাথে নিয়ে চলে গিয়েছিল তাও কিছু কিছু ডকুমেন্টস আমরা চন্দননগর এবং পন্ডিচেরিতে দেখতে পাই এছাড়া এছাড়া বেশিরভাগটাই ওরা সাথে করে নিয়ে চলে গিয়েছিল প্যারিসে নিয়ে চলে গিয়েছিল এরপরে আসছি ড্যানিস ড্যানিশদেরও একই অবস্থা ওনারাও ওদের সমস্ত কাগজপত্র তাদের এরিয়া কোপেন হেগারে নিয়ে চলে গিয়েছিল কিন্তু ড্যানিশরা ভারতবর্ষ ছাড়বার আগে ট্র্যাভেঙ্কোর এবং শ্রীরামপুরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বিক্রি করে দিয়ে গিয়েছিল তো সেই জন্যই বিক্রি করেছিল ট্রাভেঙ্গকে বিক্রি করেছিল এবং শ্রীরামপুরকে বিক্রি করেছিল আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তো এই ট্রাভেঙ্কর এবং শ্রীরামপুরের কাগজপত্র সমস্ত কিছু ইংরেজদের হাতে তুলে দিয়েছিল এবং বাকি যেসব এরিয়া ওনারা দখল করে রেখেছিলেন তাদের সমস্ত কাগজপত্র নিজের সাথে করে নিয়ে চলে গিয়েছিল এই কারণেই ট্রাভেঙ্গের সমস্ত কাগজপত্র সমস্ত রেকর্ডস মানে সতেরোশো সাতাত্তর থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ এইটু এই যে সময়টা যেখানে ড্যানিশ রাজত্ব করেছিল ট্রোড়ের ওপরে এই কাগজপত্রগুলো আমরা পেয়ে থাকি এবং এগুলো রাখা রয়েছে মাদ্রাজ রেকর্ড অফিসে এবারে আসছি জুডিশিয়াল রেকর্ডের ব্যাপারে প্রথমে আসছি মাদ্রাজ রেকর্ড অফিস মানে মাদ্রাসের যে ফোর্ট ছিল যেটার কি নাম ফোর্ট সেন্ট জর্জ এই ফোর্ট সেন্ট জর্জের যিনি মেয়র ছিলেন মেয়র কোর্ট ছিল মানে যেখা যিনি ছিলেন একজন বিচারক যার আন্ডারে সমস্ত জুডিশিয়াল প্রসিডিংসগুলো হতো সেই সব রেকর্ড সেই সব নথিপত্র সমস্ত কিছু মাদ্রাস রেকর্ড অফিসের মধ্যে রাখা রয়েছে এরপরে আসছি ফোর্ট উইলিয়ামের ব্যাপারে ফোর্ট উইলিয়ামের মানে প্রি পলিসি যেসব প্রি পলিসি যে রেকর্ডগুলো ছিল মানে সতেরোশো ছাপান্নর আগের সমস্ত যে রেকর্ডগুলো ছিল সেগুলো সবই লস্ট সেগুলো সবই নষ্ট হয়ে গেছে কী কী করে নষ্ট হলো না যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল কলকাতাতে সতেরোশো ছাপান্নতে সেই ঘটনার পরে সমস্ত কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে কিন্তু সতেরোশো ছাপান্ন থেকে সতেরোশো তিয়াত্তর এই সালের যে যেসব রেকর্ডসগুলো সেগুলো রাখা সেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো রাখা রয়েছে কালকাটাতে যে হাইকোর্ট রয়েছে সেখানে বেঙ্গল প্রেসিডেন্সির সমস্ত রেকর্ডস সমস্ত কিছু আমরা এইখান থেকে পেয়ে থাকি এছাড়াও দ্য আর্কাইভ অব দ্য সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল এইখানে এর পরের রেকর্ডগুলো মানে সতেরোশো সতেরোশো তিয়াত্তরের পর থেকে সতেরোশো চুয়াত্তর থেকে আঠেরোশো একষট্টি এই সাল মধ্যে সমস্ত রেকর্ড আমরা আর্কাইভ অফ দ্য সুপ্রিম কোর্ট অব বেঙ্গল এইখানে এইখান থেকে আমরা পেয়ে থাকি এছাড়া যে রেকর্ড অফ মেয়র কোর্ট অফ বম্বে মানে বম্বে প্রেসিডেন্সির যে সমস্ত রেকর্ড সমস্ত কাগজপত্র এই সমস্ত কিছু জিনিস আমরা পেয়ে থাকি মহারাষ্ট্র সেক্রেটারিয়েট রেকর্ড অফিস থেকে আমরা এইখান থেকে সমস্ত কিছু পেয়ে থাকি তাহলে এই কোন কোন রেকর্ড এই জুডিশিয়াল প্রসিডিংয়ের সমস্ত রেকর্ড আমরা এইখান থেকে পেয়ে থাকি এইখানে যে সব সেই সময় যেসব প্রসিডিংসগুলো হয়েছিল তার রেকর্ড বিভিন্ন মাইনিউট বিভিন্ন উইল বিভিন্ন ডিবেট যা হয়েছিল সেই সব রেকর্ড আমরা এখান থেকে পেয়ে থাকি এবং এই সব রেকর্ড থেকে আমরা সেই সময়কার সোশিও ইকোনমিক যেসব সামাজিক এবং অর্থনৈতিক সমাজ ব্যবস্থা সেই সময় কেমন ছিল সেই সময় সমস্ত কিছু আমরা এইসব রেকর্ড থেকে জানতে পারি এবারে আসছি পাবলিশড আর্কাইভ সেই সময় সেই সময় গভর্নমেন্ট থেকে যে সব পেপারস পাবলিশড করা হতো সেগুলো অ্যাজ এ রেকর্ড রাখা রয়েছে যেমন রয়েছে পার্লামেন্টারি পার্লামেন্টারি যেসব পেপারস রয়েছে তাদের সেই সময় যে সব রিপোর্ট ছিল সেই সবের পেপার্স অ্যাজ এ রেকর্ড রাখা হয়ে রয়েছে এদের মধ্যে রয়েছে পার্লামেন্টারি সিলেক্ট কমিটি যেটা এখনও আজও পর্যন্ত হয় আজও হয় পার্লামেন্টারি সিলেক্ট কমিটি তাদের যে সব পেপারস পাবলিশ হয় সেগুলো অ্যাজ এ রিপোর্ট অ্যাজ এ রেকর্ড রাখা রয়েছে তাদের রিপোর্টগুলো অ্যাজ এ রেকর্ড রাখা রয়েছে এছাড়াও সেই সময় তৈরি হতো রয়্যাল কমিশন এডুকেশনের ব্যাপারে হোক শিক্ষাগত ব্যাপারে হোক সিভিল রিফর্ম ব্যাপারে হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন সেই সময় রয়্যাল কমিশন বসত সেই সময়ের সেই সব রয়্যাল কমিশন যেসব পেপারস সব রিপোর্ট দিত সেগুলো অ্যাজ এ রেকর্ড রাখা রয়েছে এছাড়া রয়েছে পার্লামেন্টারি ডিবেট যেটা এখনও পর্যন্ত হয় পার্লামেন্টারি ডিবেট তো এই সব ডিবেটে যেসব পেপারস পাবলিশ হয় সব রিপোর্ট দেওয়া হয় সেই সব রেকর্ড এছাড়া রয়েছে লেজিসলেচার লেজিসলেচার যেমন সেন্ট্রাল লেভেলেই হোক বা প্রফেশনাল লেভেলেই হোক বা মানে এখনকার যে স্টেট লেভেলে যেসব লেজিসলেচার রয়েছে তারা সেই সময় উইকলি এক একটা করে রিপোর্ট পাবলিশ করত সেই সব যেসব রিপোর্ট পাবলিশ করত সেই সব রিপোর্টগুলোকে অ্যাজ এ রেকর্ড আমরা পেয়ে থাকি এছাড়াও সেই সময় সব ল পাস করা হতো সেই ল লয়ের যেসব পেপার সেই যে রিপোর্ট সেই সব রিপোর্ট আমরা পেয়ে থাকি এরপর সেই ল এর কী রেগুলেশন আছে কি বেনিফিট হচ্ছে কি কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি কী অ্যাডভান্টেজ হচ্ছে এই সমস্ত কিছুরই যেসব রিপোর্ট হয় সেগুলো আবার উইকলি পাবলিশ পাবলিশ করতো অ্যাজ এ অ্যাজ এ রিপোর্ট ত এবারে আমরা দেখব কিছু কিছু পেপার্স ব্যক্তিগতভাবেও সংরক্ষিত করে রাখা রয়েছে এদেরকে আমরা বলবো প্রাইভেট আর্কাইভস যেমন কিছু ইন্ডিভিজুয়াল বা কোনো রয়্যাল ফ্যামিলি নোটের নোট পেপার এবং ডকুমেন্টস যা আছে সেইগুলো এবং কিছু অর্গানাইজেশনের রেকর্ড যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রেকর্ড এগুলো এটা কোথায় রাখা রয়েছে না নিউ দিল্লিতে যে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি রয়েছে এখানে সেই সময়কার যে কংগ্রেসের কাগজপত্র ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যেসব কাগজপত্র ছিল সেগুলো আমরা ওইখান থেকে পেয়ে থাকি এছাড়া আরও অনেক ব্যাংকের কাগজপত্র বিজনেস হাউস যেসব ছিল সেই সময়কার পেপার্স এমনকি চেম্বার অফ কমার্সের পেপার্স এগুলো এর আন্ডারে ফেলা হয় এবার আসছি ফরেন রিপোজিটরিসের ব্যাপারে মানে যেসব পেপার্স বিদেশিরা যারা আমাদের ফরেন কান্ট্রি আমাদের দেশে রুল করতে এসেছিলো এসেছিলো তারা তাদের সাথে করে নিয়ে চলে গেছে মানে ভারতবর্ষের যে সমস্ত রেকর্ড বা রিপোর্ট যা বিদেশে রয়েছে যেমন পর্তুগিজ ড্যানিস ফ্রান্স ডাচ এরা এমনকি ব্রিটিশরাও পর্যন্ত কিছু কিছু পেপার্স তাদের সাথে সাথে করে নিয়ে নিজেদের কান্ট্রিতে গিয়ে রেখেছে তাহলে বিদেশে সেই সব রেকর্ডস কোথায় কোথায় রাখা রয়েছে সেই বিষয়ে দেখব যেমন ইংল্যান্ডে ব্রিটিশরা দুটো জায়গায় তাদের এই সব রেকর্ডস রেখেছে একটা হলো ইন্ডিয়ান অফিস রেকর্ডস আর এটা হলো ব্রিটিশ মিউজিয়াম দ্য ইন্ডিয়ান অফিস রেকর্ডের রেকর্ড এখানে রয়েছে সেই সময়কার যে কোর্ট অফ ডাইরেক্টর ছিল সেই সেই সব মাইনিউটস জেনারেল কোর্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সব রিপোর্ট রেকর্ড এমনকি এছাড়াও ভারতবর্ষের জন্য যে যে কমিটি তৈরি করা হতো টাইম টু টাইম সময় সময় ধরে সব কমিটি তৈরি করা হতো সেই সমস্ত রিপোর্ট এখানে রাখা রয়েছে আর যে যেসব ব্রিটিশ ভাইস রয় ছিল সেই সময়কার সেক্রেটারি ছিল যে স্টেটের এবং যেসব হাই র্যাঙ্ক যেসব সিভিল অ্যান্ড মিলিটারি অফিসিয়াল ভারতবর্ষে পোস্টেড করা হতো সেই সমস্ত রেকর্ড যেসব রিপোর্ট সেগুলো আমরা পেয়ে থাকি ব্রিটিশ মিউজিয়াম থেকে এবারে আমরা কথা বলবো দ্য আর্কাইভ অফ দ্য মিশনারি সোসাইটিসের ব্যাপারে যারা আমাদের দেশে এসেছিল ক্রিশ্চানিটি প্রসারের জন্য তো এইসব তো চার্জ মিশনারি সোসাইটি অফ লন্ডন এই এইখান থেকে আমরা জানতে পারি সেই সময়কার পরাধীন ভারতের এডুকেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে আচ্ছা এবারে হলো দ্য আর্কাইভ ন্যাশনালি প্যারিস অ্যান্ড দ্য আর্কাইভ অফ দ্য ফ্রেঞ্চ মিশনারিজ অফ ফরেন অ্যাফেয়ার তো ফ্রান্সের যে সব কলোনিজ ছিল সেই সময়ে ফ্রান্সরা ফ্রান্সের ফ্রান্সরা কাদের কাজের সঙ্গে যুদ্ধ করেছিল সেই সব রিপোর্ট সেই সব কাগজপত্র এবং তাদের রাজত্বকালে ভারতবর্ষের সোশিও পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল সেই সব পেপারস আমরা এই দুটো জায়গা থেকে পেয়ে থাকি এছাড়া দ্য রেকর্ড অফ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচদের যখন ভারতবর্ষে ওরা কিছু কিছু এরিয়া দখল করেছিল তখন সেই সময়কার কাগজপত্র ওরা রেখেছে হেগ নামক সিটিতে ওদের যে ক্যাপিটাল সে হেগ নামক সিটিতে এছাড়া ড্যানিশ ড্যানিশরা তাদের পেপার্স রেখেছে কোপেন হেগেনে এবং পর্তুগিজরা তাদের পেপার্স রেখেছে লিসবান তাদের যে সিটি রয়েছে সেখানকার যে আর্কাইভ রয়েছে সেখানে রাখা রয়েছে সাথে সাথেই আমরা পাকিস্তানের পাকিস্তানেও অনেক কিছু প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যেসব পেপারস আমরা পেয়ে থাকি যেমন দ্য ওয়েস্ট পাকিস্তান রেকর্ড অফিস লাহোর এবং দ্য রেকর্ড অফিস অফ পেশওয়ার এই দুটো জায়গাতে আমরা সেই সময়কার ভারতবর্ষের অনেক পেপারস পেয়ে থাকি এছাড়াও সিন্ধেও অনেক পেপারস রাখা রয়েছে এবারে আসছি বায়োগ্রাফিস মেমোরিজ অ্যান্ড ট্রাভেল অ্যাকাউন্টসের ব্যাপারে বায়োগ্রাফিস মানে কারোর ব্যাপারে লেখা কোনো কাগজপত্র কোনো বই কোনো নোটস সব মেমোরিস কোন লোক কোথাও কোনো রাজার কোনো রাজার সাথে দেখা করেছে বা কোনো রাজার বিষয়ে সেই সব স্মৃতি কোনো ঘটনা কোনো কিছুর ব্যাপারে সেগুলো মেমোরির আকারে কোনো বইয়ের আকার দিয়েছে বা কোন নোটস বা কোনো কাগজপত্র হিসেবে সংরক্ষিত করে রেখেছে কোনো ট্রাভেল কোনো ট্রাভেলার কত কোনো এরিয়াতে ঘুরতে গেছে সেখানে সে কি দেখেছে তার সেই সব অভিজ্ঞতা সেইগুলো নিয়ে যে সব বই বা যেসব নোটস লিখে রেখেছে বেসিক্যালি এই সব লোকেরা ব্যবসায়ী বা কোনো মার্চেন্ট বা কোনো বিজনেসম্যান যারা বিভিন্ন বিজনেসের জন্য বা বিভিন্ন বিষয়ে কারোর সঙ্গে পরামর্শের জন্য বা কারোর থেকে কোনো পারমিশন নেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে গেছে সেই সব পেপার সেই সব বইপত্র সেই তাদের সেই সব অভিজ্ঞতা সেই সব কাগজপত্র থেকে আমরা এরকমই কিছু নাম আছে এবং তাদের লেখা কিছু বইপত্র বা কিছু জার্নাল এরকম রয়েছে তো তোমাদের এই নাম এবং তাদের লেখা যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের মনে করতে হবে মনে রাখতে হবে অনেক সময় ইউপিএসসি হোক বা স্টেট এক্সাম হোক বা যে কোনো ওয়ান ডে এক্সাম হোক না কেন অনেক সময় ডান সাইড বা সাইড লেফট রাইড ম্যাচ করে করতে দেওয়া এরকম কোশ্চেন দেওয়া হয়ে থাকে তো দিয়ে দিল এদিকে পার্সনের নাম আর উল্টো দিকে দিয়ে দিল তাদের তার লেখা কী জিনিস রয়েছে সেটা ম্যাচ করো এরকম দিয়ে দিতে পারে এক্সামে তো তোমাদের সেই জন্য এগুলো মনে রাখতে হবে ব্যাপারটা কিছুই না দু তিনবার স্লাইডটা বারবার পড়তে থাকলে এগুলো মনে থেকে যাবে তো এরকমই একজন আছেন যেনার নাম হচ্ছে বিশাব হারবার এনার জার্নাল এবং অ্যাবে দুবইস এনার লেখা হচ্ছে হিন্দু ম্যানার্স অ্যান্ড কাস্টম তো এই হিন্দু ম্যানার্স এবং কাস্টম থেকে আমরা সেই সময়কার ভারতবর্ষের সোশিও ইকোনমিক লাইফের ব্যাপারে জানতে পারি এছাড়া রয়েছে কিছু ট্রাভেলার এর মধ্যে কিছু ব্রিটিশ ট্রাভেলার রয়েছে কিছু নন ব্রিটিশ ট্রাভেলার রয়েছে তো সেদের তাদের নাম মনে কর মনে রাখতে হবে এদের মধ্যে রয়েছে যেমন দেখো জর্জ ফস্টার বেঞ্জামিন হাইন জেমস বার্নার এই জেমস বার্নারের যে লেখা সেটা হচ্ছে ন্যারেটিভ অব এ ভিজিট টু দ্য কোর্ট অব সিন্থ হয়তো এরকম দিয়ে দিল যে জেমস বার্নার এর লেখা লেখাতে আমরা কোন জায়গার কোর্টের উল্লেখ পাই এরকম দিয়ে দিতে পারে কোয়েশ্চেন তো সেই জন্য তোমাদের এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে এরপর আছে আলেকজান্ডার বার্নস এনার হচ্ছে ট্রাভেল ইন বোখারা মানে ইনি বোখারাতে ট্রাভেল করেছেন তার যে স্মৃতি তার সমস্ত কিছু তিনি লিখে রেখেছেন এরপরে আছে সি জে সি ডেভিডসন এনার হলো ডায়েরি অব দ্য ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন আপার ইন্ডিয়া ইনি আপার ইন্ডিয়াতে গেছেন উত্তর ভারতে ঘুরতে গেছেন ট্রাভেল করেছেন এবং তিনি তার ডায়েরি লিখেছেন এরপর আছে জন বাল্টার বাটলার সরি জন বাটলার এনার হলো ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন দ্য প্রভিন্স অফ আসাম তিনি আসাম প্রভিশনে সেই সময় গিয়েছিলেন ট্রাভেল করেছেন এবং লিখে রেখেছেন তার স্মৃতি এরপর হলো ভিক্টর জ্যাকুই মন্ট এনার দ্য লেটার্স ফ্রম ইন্ডিয়া ডেসক্রাইবিং এ জার্নি ইন দ্য ব্রিটিশ ডোমিনিয় অফ ইন্ডিয়া দি বেট লাহোর অ্যান্ড ক্যাশমিয়ার ডিউরিং দ্য ইয়ার এইটিন টোয়েন্টি এইট থেকে এইটিন টু টোয়েন্টি নাইন অ্যান্ড এইটিন থার্টি ওয়ান তো এইসব আমরা জানতে পারি এরপর রয়েছে ব্যারন চার্লস এনার ট্রাভেল ইন কাশ্মীর অ্যান্ড দ্য পাঞ্জাব পাঞ্জাব এবং কাশ্মীরের ট্রাভেলের বিষয়ে নিয়ে লিখেছেন এছাড়াও আছেন উইলিয়াম মোরক্রফট উইলিয়াম মোরক্রফ্ট তো সব ট্রাভেলারদের থেকে আমরা অনেক কিছু বিষয় জানতে পারি এই হলো কিছু ট্রাভেলারদের নাম এবং তাদের লেখা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এরপরে নিউজ পেপার অ্যান্ড জার্নালস নিউজ পেপার এবং জার্নালসের মধ্যে যা আছে তোমাদের একদম খুব ভালো করে মনে রাখতে হবে এখান থেকে কোশ্চেন আসেই সব সময় এখান থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায় তো তোমাদের একদম এটা মনে রাখতে হবে দু তিনবার ধরে পড়ো ঠিকই মনে থেকে যাবে তো নিউজ পেপার অ্যান্ড জার্নালের মধ্যে রয়েছে সেই সময় যেসব নিউজ পেপার বা জার্নাল পাবলিশ করা হতো এবং কারা কারা পাবলিশ করতো তাদের নাম তো প্রথমেই আসছি 1780 এইটি সালে জেমস অগস্তাস হিকি ইনি লিখেছিলেন দ্য বেঙ্গল গ্যাজেট অর ক্যালকাটা জেনারেল অ্যাডভা অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার ঠিক আছে এটা হলো ভারতের পাবলিশ হওয়া প্রথম নিউজপেপার কিন্তু এটা পরবর্তীকালে ব্যান করে দেওয়া হয় তার কারণ ইনি মানে জেমস অগস্তাস হিকি ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক ক্রিটিসাইজ করেছিলেন সেই সময় সেই কারণে ওনার পাবলিশ করা এই নিউজ পেপারগুলো বন্ধ করে দেওয়া হয় ব্যান করে দেওয়া হয় এরপর আছেন জি সুব্রহ্মণ্যম আয়ার ইনি লেখেন দ্য হিন্দু অ্যান্ড স্বদেশ মিত্রন এরপরে আছে বাল গঙ্গাধর তিলক এনার কেশরি অ্যান্ড মাহাত্মা এরপর আছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এনার বেঙ্গলি এরপর শিশির কুমার ঘোষ অ্যান্ড মতিলাল ঘোষের অমৃতা বাজার পত্রিকা এরপর গোপাল কৃষ্ণা গোখলে এনার সুধারক আমরা সকলেই জানি এন এন সেন ইনি বের করতেন তখন যে নিউজ পেপার তিনি সেটা হচ্ছে ইন্ডিয়ান মিরার আচ্ছা দাদাভাই নৌরজির ভয়েস অব ইন্ডিয়া জি পি বার্মা এনার হিন্দুস্থান অ্যান্ড অ্যাডভোকেট ঠিক আছে তো এইসব নিউজ পেপার জার্নাল এবং তাদের যে রাইটার এনাদের নাম তোমাদের একদম মনে রাখতে হবে এছাড়াও বিভিন্ন নিউজপেপার রয়েছে যেগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পাবলিশ করা হতো যেমন পাঞ্জাবে পাবলিশ হতো দ্য ট্রিবিউন অ্যান্ড আকবরিয়াম এরপর আছে ইন্দুপ্রকাশ ধ্যান প্রকাশ কাল অ্যান্ড গুজরাটি এটা প্রকাশ করা হতো বম্বেতে সোমপ্রকাশ বঙ্গনিবাসী এবং সাধারণী প্রকাশ করা হতো পশ্চিমবঙ্গ বেঙ্গলে তখন পশ্চিমবঙ্গ ছিল না যদিও তখন বেঙ্গল বাংলা এছাড়াও ভারতের বাইরে মানে বিদেশেও কিছু নিউজ পাবলিশ হতো যেমন শ্যামাজি কৃষ্ণ কৃষ্ণা বর্মা ইনি লন্ডনে পাবলিশ করতেন ইন্ডিয়ান সোসিওলজিস্ট ম্যাডাম কামা ইনি প্যারিসে পাবলিশ করতেন বন্দে মাতরম তো বন্দে মাতরম বন্দে মাতরম এছাড়াও ছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইনি বার্লিনে প্রকাশ করতেন তালোয়ার লালা হরদয়াল ইনি সান ফ্রান্সিসকোতে পাবলিশ করতেন গাদার ঠিক আছে তাহলে এই হলো সমস্ত নিউজ পেপার অ্যান্ড জার্নাল এবারে রয়েছে কিছু লিটারেচার সেই সময় অনেক লিটারেচারও লেখা হতো তো এই লিটারেচারের সমস্ত লেখক এবং তাদের লিটারেচার তোমাদেরকে মনে রাখতে হবে তো প্রথমেই নাম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ উনি লিখলেন আঠেরোশো বিরাশি সালে এই আনন্দমঠ থেকে আমরা আমাদের যে সঙ্গীত বন্দে মাতারাম ওটা পেয়ে থাকি এছাড়াও এই আনন্দমঠ থেকে সতেরোশো ষাটের যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল সেই সমস্ত বিষয়েও জানতে পারা যায় এছাড়াও ওনার আরেকটা উপন্যাস হচ্ছে রাজা সিমহা আচ্ছা এবারে হচ্ছে ইছারাম সুরিয়ারাম দেশাই এনার পলিটিক্যাল উপন্যাস হিন্দন ব্রিটানিয়া ঠিক আছে এছাড়াও তামিল রাইটার হচ্ছেন গিরিজা দেবী এনার লেখা হচ্ছে মোহানা রাজনী নাইনটিন থার্টি সালে উনি এটা লেখেন রামতীর্থম্মাল এনার লেখা হচ্ছে দাসিকালীন মোসা নাইনটিন থার্টি সিক্স সালে উনি এই উপন্যাসটি লেখেন এছাড়াও একজন তেলেগু রাইটার ছিলেন যার নাম হলো জিভি কৃষ্ণা রাও ইনি লিখলেন নাইনটিন ফিফটি সিক্সে কিলু বোমালু যার অর্থ হলো দ্য পাপেট বেসিক্যালি এই বইটা ছিল সেই সময়কার যেসব রুরাল পিপল ছিল তাদের মোরাল আসপেক্ট এবং বিহেভিয়ার কেমন ছিল তার উপরেই বেশ করে এই বইটা সেই সময় লেখা হয়েছিল মালায়ালাম রাইটার বাইকম মোহাম্মদ বাসির ইনি লিখলেন বাল্যাকালা শেখি যার মানে হচ্ছে দ্য চাইল্ডহুড ফ্রেন্ড বাল্যকালের বন্ধু ইনি এই বইটা লিখলেন নাইনটিন ফর্টি ফোর উনিশশো চুয়াল্লিশ সালে আরেকজন মালায়ালম রাইটার যার নাম হচ্ছে তাকাজি সিভা শঙ্করা পিল্লাই ইনি লিখলেন টোটি উদে মাকান নাইনটিন ফর্টি এইটে যার মানে হচ্ছে সান অফ এ স্ক্যাভেঞ্জার এবং সিমেন ইনি এটা লিখলেন নাইনটিন ফিফটি সিক্সে তো অনেক শক্ত শক্ত নাম মনে রাখতে খুবই কষ্টকর তাও তোমাদের দু তিনবার পড়ে পড়ে দেখে দেখে তোমাদের মনে রাখতে হবে তাই তাহলে এই হলো লিটারেচারের ব্যাপারে এরপরে আসছি পেন্টিং পেন্টিংয়েও তোমাদের মনে রাখার অনেক কিছু রয়েছে পেন্টিংয়ে প্রথমে আসছি কোম্পানি পেন্টিং কোম্পানি পেন্টিং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে এইসব পেন্টিংগুলো বানানো হতো যার একটা নাম হলো পাটনা কালাম মানে তাকে পাটনা কালামও বলা হয় এছাড়া রয়েছে কিছু বিদেশি পেন্টার যেমন থমাস জন বার্কের ইনি এইটিন ফিফটি নাইনে উনিশশো এই এই সময়ে তিনি যে পেন্টিংটা বানিয়েছিলেন তার নাম হলো রিলিফ অফ লখনউ মূলত সেই সময় আঠেরোশো সাতান্নর যে যুদ্ধ হয়েছিল সেই সময়কার বিভিন্ন বিষয়ের উপর এই সব পেন্টিং ওনারা বানাতেন আরেকজন বিদেশি পেন্টারের হলেন জোসেফ নোয়েল পেটন ইনি যে পেন্টিংটা বানিয়েছিলেন ওনার তার নাম হচ্ছে ইন মেমোরিয়াম ঠিক আছে আচ্ছা এরপরে আসছি কালীঘাট পেন্টিং কালীঘাট পেন্টিংয়ের উৎপত্তি হয় কলকাতাতে কলকাতা থেকে এর শুরুটা হয় এই কালীঘাট পেন্টিং থেকে সেই সময়কার মাইথ সেই সময়কার যে অর্ডিনারি মানুষ ছিল সেই অর্ডিনারি মানুষদের যেসব ডে টু ডে লাইফ প্রতিদিনের যে জীবনধারা সেই সব বিষয় এই পেন্টিংয়ের মধ্যে আঁকা হতো এছাড়াও মাইথোলজিক্যাল ফিগার বিভিন্ন পৌরাণিক যেসব দেব দেবী বা বিভিন্ন ধরনের যে পৌরাণিক বিষয় সেই সব বিষয় নিয়ে কালীঘাট পেন্টিং সেই সময় আঁকা হতো ঠিক আছে এরপর পেন্টিং মানে পেন্টিং একটা নতুন ট্রেন্ড আসে নতুন নতুন আর্টিস্টদের আবির্ভাব ঘটে এদের মধ্যে হলো নন্দলাল বোস রাজা রবি বর্মা এই সব নতুন নতুন আর্টিস্ট দা আসে এরপরে বেঙ্গল স্কুলের উদ্ভব হয় এই বেঙ্গল স্কুল লিড করে লিড বাই অবরীন্দ্রনাথ টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ভাইপো অবরীন্দ্রনাথ ঠাকুর উনি লিড করেন এছাড়া রয়েছে ই বি হাভেল এবং আনন্দা কেন্টিস কুমারস্বামী ঠিক আছে তো পেন্টিংয়ের বিশেষ কিছু নেই এই কয়েকটা নাম এবং বিদেশি যেসব পেন্টার রয়েছে ওদের পেন্টিংয়ের নাম এগুলোই তোমাদের মনে রাখতে হবে তো এখানে ইউনিট ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার যেটা সোর্স ছিল সেটা শেষ হলো সেকেন্ড যে চ্যাপ্টার আছে সেটা মেনলি যে অ্যাপ্রোচেসগুলো আছে মডার্ন ইন্ডিয়ার বিষয়ে জানার জন্য যে অ্যাপ্রোচেস কি বই লেখা হয়েছিল সেই সময় তার অ্যানালাইসিস এই সব বিষয়ে এর পরের চ্যাপ্টারে বলা রয়েছে তো পরের চ্যাপ্টারে দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন যেটা আছে সেটাকে প্রেস করে রাখবে যাতে পরের যে ভিডিওটা আছে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে तो थैंक यू फॉर वॉचिंग जय हिंद जय भारत